হ্যালো ভিউয়ার্স, আমি আসলে একটা জিনিস দেখাই, দেখেন আমি রেস লাগবো এখন হচ্ছে আমাদের চিরচেনা সেই অটোদের সাথে, দেখি তাদের সাথে আমি পারি কি না, কয়টা অটো আমি কি বলে এটাকে ওভারটেক করতে পারি এটা আমি চেক করি। দেখেন তার গতি, দেখেন আমার এসে কত 48, তাহলে তার গতি কত, তো গতির পরীক্ষা দেখি কে কততে চালাচ্ছে। সিএনজি হিসাব বাদ আমাদের সামনে আরো অটো আছে, আমরা অটোর সাথে দেখি তারা কততে চলতেছে। পারতেছি না, আমার 24 26। আজকে আমরা অটোর সাথে প্রতিযোগিতা করব যে অটো কততে চলে, 40। এই তার গতি অনেক, যাই হোক হয়তো আমি জোরে টান দিয়েছি, বাট তার গতি আমি নির্ণয় করার চেষ্টা করবো সে কততে চলতেছে। সেইখানে চলতেছে হচ্ছে 40 40-এ। ও মাই গড, ইমাজিন করতে পারেন কত তো চলতে পারে। তো চলেন দেখি, তো যে জিনিসটার জন্য দেখেন এই পাশে কত অটো, মানে মেট্রো রেল স্টেশনের নিচে অটোর বন্যা। সো আমরা অটোর বন্যা দেখলাম, তো গতির নির্ণয় যেহেতু চলতেছে, চলেন আর একটু গতি আমরা দেখি কি অবস্থা। হ্যাঁ ডিয়ার অটোমশাইরা কত পর্যন্ত চালায়, উনি চালাচ্ছেন সম্ভবত 40-এ। ও নাইস, উল্টা পথে আসতেছেন তারা এবং তাদের গতিও মাশাল্লাহ। আর কত লাগে দেখি, আমরা গতির অটোর যে গতিটা সেটা এটা মনে হয় চলতেছে 40-এ। ওই যে দাদাকে পেয়েছি, দাদা দাদা দাঁড়াও দাঁড়াও, তোমার গতি কত আমি তো চেক করবো দাদা। আমি তার সাথে চলার চেষ্টা করি, আমরা এখন আছি 50-এ, তার মানে সে এখন আছে আই থিঙ্ক 45। তো এভারেজ যা বুঝলাম যে 40 থেকে 45-এর মধ্যে, একটা ভালো জিনিস আসলে চেক করে দেখলাম। তবে আমার মনে হয় তাদের আরও গতি থাকে, হ্যাঁ এটাও প্রায় 40-এর কাছাকাছি। তো আমরা দেখি, যেহেতু এখানে রেস খেলার একটা জায়গা আছে, আই থিঙ্ক বুঝতেই পারতেছেন উত্তরা দিয়াবাড়ি মেট্রো স্টেশনের নিচের রাস্তা। আজকে একটু ফানি ভিডিওই করবো আমি, আসলে এটা ইনফরমেটিভ, কারণ আমার মনে হয় যে এটা অনেকেরই কাজে লাগবে এই ভিডিওগুলা। সো হ্যাঁ, তো আমরা এখন এনার এটা যাচাই করি, ইনি কততে চলতেছেন, ইনি 40-এ। দেখি 40 40 38 37 40। সো আমরা এসে পড়ছি আমাদের যে গন্তব্য, দেখি একটু রং সাইডে আসলাম ইচ্ছা করেই, আমাদের সে বিশাল জায়গা সুন্দর। সো দেখা যাক, অন্যভাবে নেবেন না ভিডিওর স্বার্থে।